আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কয়েকদিন আগে যে চিতই পিঠা তৈরি করেছিলাম তার ভিডিও দেখে আমার কয়েকটা আপু কমেন্ট করেছিল আর বলেছিল সম্ভব হলে আমি যেন চিটা পিঠার একটা ভিডিও দেই। ছুটির দিন, আপনাদের ভাইয়াও বাসায় আছে আর একটু আনকমন কিছু খেতে গেলে পরিবারের সবার কথা মনে পড়ে, হয়তো আপনাদেরও হতে পারে। তো ভাবলাম যখন আপনাদের ভাইয়াও বাসায় আছে তো আজ সকালের নাশতায় ছিটা রুটি করি। তাছাড়া বাবাইটারও স্কুল বন্ধ আছে, একটু দেরি হলেও কিছু হবে না। যদিও এই টাইপের নাশতাগুলো তৈরি করতে গেলে সকাল সকাল একটু দেরি হয়, তো সবাই যখন ছুটিতে তখন একটু দেরি হলে তো আর কোনো সমস্যা নেই। প্রিয় আপুরা, যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে প্লিজ পেজটি ফলো করে রাখতে পারেন। আর আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বললাম না, ভোরবেলা উঠে উঠে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম, দুই পট আতপ চাল। আজ আর সিদ্ধ চালটা দেইনি। সিদ্ধ চাল যদি আতপ চালের সঙ্গে মিশিয়ে দেওয়া যায় তাহলে পিঠাটা খুব নরম হয়, দীর্ঘ সময় একেবারে সফট থাকে। যদিও কথাটা আমি আমার একেবারেই নিজের ব্যক্তিগত থেকে বলতেছি, আমি জানি না, তবে আমি যেহেতু প্রায় প্রায় পিঠাগুলো করি তো আমার কাছে মনে হয় যে সিদ্ধ চাল দিলে পিঠাটা নরম থাকে। আর আমি যেহেতু সকালের নাস্তা তৈরি করব তো সেক্ষেত্রে অল্প পরিমাণে করছি, আর আতপ চালই দিয়েই করেছি, সিদ্ধ চাল আর দিতে হয়নি। যেহেতু পিঠাটা আমি রাখবো না কয়েকদিন, যে আমাকে নরম থাকলে ভালো হবে, শুধুমাত্র ব্লেন্ড করেই নামিয়েছি, এখনও এর মধ্যে লবণ দেওয়া হয়নি। ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি জানি আমার অনেক প্রিয় আপুরা আমার থেকেও ভালো পিঠা তৈরি করতে পারে, ছিটা পিঠা, তবে কিছু কিছু আপুরা থাকে না, নতুন সংসার শুরু করেছে, তাদের জন্য কিন্তু দারুণ আমার মনে হচ্ছে যে ভিডিওটি উপকারী হবে। তো এর মধ্যে আমি লবণ দিয়ে ভালো করে গুলিয়ে নিব। আর কালকের যে মাংস রান্না করেছিলাম গরুর কলিজা, তো ওইটাই গরম করে নিচ্ছি, ফ্রিজে ছিল। হাতের সাহায্যে আমি একটু ঘনত্বটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আমি কতটা ঘনত্ব রেখেছি। খুব বেশি ঘনত্ব হবে না, আমি হাতে কিন্তু একটু মেখে দেখিয়েছি যে এরকমভাবে মেখে থাকবে, আবার একেবারে বেশি পরিমাণে মেখে থাকবে না। তাহলে কিন্তু এই যে আমি যখন হাত দিয়ে ছিটিয়ে দিব তখন কিন্তু একেবারেই মোটা মোটা হয়ে যাবে, পিঠাটা আর খেতেও ভালো লাগবে না। আমি কিন্তু ব্লেন্ড করার সময় এক কাপ পানি দিয়েছি, আর পরবর্তীতে সামান্য একটু পানি ব্লেন্ডার ধুয়ে যে পানিটা হয় ওই পানিটা দিয়েছি। আর এভাবেই করে নিচ্ছি, যদি আপনার মনে হয় হাত দিয়ে করতে চাচ্ছেন না, ভয় পান, সেক্ষেত্রে আপনারা যে মামপট বোতলগুলো থাকে তার মধ্যে গোলাটা নিয়ে তারপরে মুখগুলো ছিদ্র করে দিতে পারেন। আর আমার যেহেতু এভাবে করতে করতে এখন আর সমস্যা হয় না, ভয় করে না, তো সেক্ষেত্রে আমি হাত দিয়েই করেছি। ছিটা পিঠা বা ছিদ্রুটি, আমাদের গ্রাম্য ভাষায় ছিদ্রুটি বলে, পিঠাটা গরম গরম খেতেই কিন্তু বেশি ভালো লাগে। হয়তো বলতে পারেন যে আপু, কালকের গরুর কলিজা রান্না করাটা এত ঝোলঝোল কেন? আসলে কালকে আমি একটু শুকনা শুকনা করেই রান্না করেছিলাম, আর রাতের বেলা খাওয়ার শেষে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা কিন্তু একেবারে বেশি পরিমাণে শক্ত হয়ে গিয়েছিল, যার জন্য আমি যখন ভোরবেলা গরম করেছি একটু পানি দিয়ে লবণ দিয়ে গরম করে নিয়েছি। এই পিঠাটা যেহেতু গরম গরম খেতেই বেশি পছন্দ, তো আপনাদের ভাইয়াকে খাবারটা দিয়ে দিয়েছি। আর বাবাইটা এখনও ঘুম থেকে ওঠেনি, তো তার জন্য ঢেকে রেখে দিব, সে যখন ঘুম থেকে উঠবে তাকে আবার আমি তখন তৈরি করে দিব। এভাবে গৃহিণীদের এক সকালের নাস্তা যে কতবার বানাতে হয় তাই না? যাদের বাসায় বেশি লোকজন তাদের কথা চিন্তা করলে আমার খুব কষ্ট হয়। অনেকেরই হয় না আছে যাদের নিজেদেরই কাজ করতে হয়, বাসায় কাজের লোক থাকে না, অথচ লোকজন বেশি থাকে, এক একজনকে এক একবার নাস্তা তৈরি করে দিতে হয়। আমার অনেক কাছের লোক আছে যার জন্য তাদের কষ্টটা ফিল করে এই কথাটা বললাম। আবার আমার প্রিয় আপুরা মাইন্ড করবেন না, এর মাঝে ডিমগুলো প্রায় খেতে খেতে খাওয়াই হয়ে গেছে, কিন্তু ধুয়ে আর উঠতে পারিনি। তবে আজ ভাবলাম যে রান্না করার আগে ডিমগুলো ধুয়ে নিব, তো একটু পাউডার ছিটিয়ে দিয়ে ডিমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বাহিরে মনে হচ্ছে ফেরিওয়ালা এসেছে, তো তার গলা শোনা যাচ্ছে, একেবারে টাটকা টাটকা লাউ পাতা আপনাদের ভাইয়া আজ নিয়ে এসেছে। তার তো বাসায় থাকলে
কোনো কাজ নেই, শুধু বাজারে যাবে আর কি পাবে সেগুলো টাটকা টাটকা নিয়ে আসবে। তো লাউ পাতা নিয়ে এসেছে, আমি এগুলো কেটে নিব। আমার লাউ পাতা খুবই প্রিয়, যেটা সত্যি বলে বোঝাতে পারবো না। আমার মতন আমার প্রিয় আপুদের কার কার লাউ পাতা পছন্দ চাইলে জানাতে পারেন। এখানে আমি লাউ পাতাগুলো দুই ভাগে কেটে নিয়েছি, যে একদিকে রেখেছি ডাটার অংশ আর একটা আলু আর কিছু পাতা, অন্য দিকে শুধু নরম যে পাতাগুলো ওইগুলো রেখেছি। লাউ পাতাগুলো দেখে আমি খুব খুশি হয়েছিলাম, আর ফ্রিজ থেকে কই মাছ নামিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম যে কই মাছের মধ্যে ভাতুড়ি করব, একটা করে না, পাতার মধ্যে মাছগুলো বসিয়ে মশলা দিয়ে মেখে ওইটা রান্না করতে চেয়েছিলাম, কিন্তু পাতার সাইজ দেখে মনে হচ্ছে যে এর থেকে আমার কই মাছগুলোই আরও বেশি বড় ছিল। তো যাই হোক, এর মধ্যে পাতার সাইজগুলো দেখে আমার মতামত পরিবর্তন করতে হয়েছে। ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমি মেখেই রান্না করব। তো আগে কই মাছটা মাখিয়ে দিব। এর মধ্যে আমি একটু রসুন বাটা, জিরে বাটা, সরিষার তেল, কাঁচা মরিচ, পেঁয়াজ, লবণ, হলুদ, সামান্য একটু শুকনা মরিচ দিয়ে হাত দিয়ে মেখে দিব। তবে আপনারা যদি আমার মতন রান্না করতে চান, সম্ভব হলে একটু সরিষার তেল দিবেন, তবে সয়াবিন তেল দিলেও সমস্যা নাই, সরিষার তেলটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আপুরা অনেক সময় কথা বলতে বলতে কথার মধ্যে ভুল ত্রুটি থেকে থাকে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরকম অনেক সময় হয়ে থাকে, আমি কথা বলেই যাই কিন্তু নিজের ভুলগুলো আর ধরতে পারি না। তো নিজের থেকে কিন্তু অন্য যদি ভুলগুলো ধরে শুধরে দেয়, তখনই কিন্তু নিজের ভুলটা বোঝা যায়। এখানে আমি একটা শাক বসিয়ে দিয়েছি কই মাছ দিয়ে মেখে, আর অন্যদিকে কিছু টাকি মাছের মাথা লেজা ছিল সেইগুলো দিয়ে আমি আর একটা সবজি একটু রসুন বাটা দিয়ে লবণ হলুদ দিয়ে মেখে দিয়েছি একটু তেল দিয়ে। যারা আমার মতন সবজি পছন্দ করেন, লাউ পাতা পছন্দ করেন, এই খাবারটি দেখে কিন্তু তাদের জিভে সত্যি পানি চলে আসবে। প্রায় সময় দেখে থাকেন যে আমি যা যা রান্না করি বাবাইটাকে কিন্তু সব কিছু প্লেটে সাজিয়ে দিই, তার মানে কিন্তু এই না যে আমার ছেলেটা সব খেয়ে নেয়। ছোট মানুষ, দেখা যায় কখনো খায় কখনো খায় না, তবে ভালো খাবারের মাঝে যদি সবজি থাকে তাহলে কি খায় বলুন তো? মাংস, তার মানে আমি মাংসটার কথা বলেছি, সে মাংসটা দিয়েই খাবে, আজ আর সবজি খাবে না। তো তাকে মাংসটাই দেওয়া হয়েছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।